নমস্কার বন্ধুরা আমি দেবনাথ আর দেবনাথ ইউনিক গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বহুদিন পর আজকে আবার নতুনভাবে আমি নতুন ছন্দে আপনাদের জন্য বেশ কিছু ভিডিও আনার চেষ্টা করছি তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো অনেক দিন পর যাই হোক আপনাদের সকলের উপযোগী কিছু ভিডিও আমি পরিবেশন করতে চলেছি তো দেখুন বর্তমান পরিস্থিতিতে জবা গাছ আমাদের প্রত্যেকের কাছে একটা পছন্দের গাছ এবং কম বেশি আমরা প্রত্যেকেই জবা ফুলের গাছ করে থাকি এবং সেই ফুল গাছের সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকি একইভাবে সেই ফুল যখন গাছে ফোটে তার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকি কিন্তু এখানে একটা বিষয় আমরা প্রত্যেকেই ভুলে যাই যে জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে দরকার প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আনা তো এই শাখা প্রশাখা আনতে গিয়ে আমরা প্রত্যেকেই ব্যর্থ অর্থাৎ দেখেছি যে বেশিরভাগ বাগানি দীর্ঘদিন ধরে গাছ করছেন অথচ গাছটার বয়স তিন থেকে চার বছর সেখানে গাছের শাখা পোশাকা আছে তিনটে থেকে চারটে বা পাঁচটা তো সেক্ষেত্রে আমরা সেই গাছে কিন্তু খুব বেশি ফুল পাব না কারণ এই কথাটা খেয়াল রাখতে হবে বা এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আমরা গাছে যত বেশি শাখা আনবো সেই প্রত্যেকটা শাখা জুড়ে কিন্তু তত বেশি ফুল আমাদের সামনে ফুটে উঠবে তাই আমাদের দরকার প্রচুর পরিমাণে শাখা পোশাকা আনা এবং এই শাখা পোশাখা আমরা কিভাবে আনবো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে অধিক শাখা প্রশাখা আনতে গেলে সেই গাছকে আমাদের কি করতে হবে হ্যাঁ বন্ধুরা সেই গাছকে কিন্তু নিয়মিত প্রুনিং করতে হবে অর্থাৎ যত বেশি নিখুঁত প্রুনিং করবেন সেই গাছে কিন্তু তত শাখা প্রশাখা আসবে এবং সেই গাছ কিন্তু আগামীতে প্রচুর পরিমাণে ফুল দেবে তো এই বিষয়টা আমরা জানি তা সত্ত্বেও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ভুল আমরা করে ফেলি তো প্রথমেই দেখুন যে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে অর্থাৎ এই যে প্রুনিং এই প্রুনিং করারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে অর্থাৎ আমরা যদি প্রকৃতির দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা খেয়াল করবো যে এই জবা গাছ কিন্তু নতুন ছন্দে মেতে ওঠে দুটো সময় তো ফার্স্ট আমরা যদি দেখতে পারি দেখতে পাই যে ফেব্রুয়ারির মাসের শেষে অর্থাৎ দীর্ঘ তিন মাস যে ডরমেন গাছটা থাকে অর্থাৎ শীতকালে তারপরে যখন গরমের সুন্দর বাতাস বইতে থাকে তখন কিন্তু এই গাছটা নতুন ছন্দে মেতে ওঠে অর্থাৎ গাছের মধ্যে প্রচুর শাখা প্রশাখা আনার কিন্তু প্রবণতা লক্ষ্য করা যায় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষে কিন্তু আমরা প্রুনিং করে দেবো প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা ধরে ধরে প্রুনিং করে দেবো অর্থাৎ বয়স অনুযায়ী প্রুনিং করব তো কোন গাছের কেমন প্রুনিং করব এটা নিয়ে আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি তো সেটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন তো ফেব্রুয়ারি মাসে প্রুনিং আমরা করবো একটা বিষয় আমরা খেয়াল রাখবো ঠিক বর্ষার শুরুতে অর্থাৎ বর্ষাতে কিন্তু গাছ নতুন ছন্দে মেতে ওঠে অর্থাৎ বর্ষার শুরুতে শুরুতে আমরা কিন্তু প্রুনিংটা করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা অধিক শাখা প্রশাখা পাবো এবার এইখানটা বুঝে নিতে হবে ভালো করে কারণ আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই করে ফেলেছি আমরা ফেব্রুয়ারি মাসে যে সমস্ত গাছে প্রুনিং করেছি বা মার্চ মাসে যে সমস্ত গাছে প্রুনিং করেছি সেই সমস্ত গাছ কিন্তু আজকে নতুন শাখা প্রশাখায় ভর্তি এবং সেই গাছে শাখা পোশাখা আনতে আমরা যে খাবারটা ব্যবহার করব। সেটা নিয়েও একটু বলে দিই কারণ এইখানটাতে যদি আমরা উপযুক্ত পরিমাণে খাদ্য সরবরাহ না করতে পারি তাহলে উপযুক্ত পরিমাণে কিন্তু শাখা পোশাখা পাবো না তো চলুন জেনে নিই যখন আমরা গাছকে প্রুনিং করব তখন কিন্তু সেই গাছে অধিক পরিমাণে শাখা পোশাখা আনার জন্য আমরা প্রধান যে দুটো খাদ্য উপাদানের প্রতি নজর দেবো এক নম্বর হচ্ছে কি ফসফরাস বা সুপার ফসফেট আর দু নম্বর হচ্ছে কি নাইট্রোজেন তো এই খাদ্যের যোগান দেওয়ার জন্য আমরা কি করব যে কোনো ধরনের খোলকে আমরা একশো গ্রাম খোলকে এক লিটার জলে পচিয়ে নেব পাঁচ থেকে সাত দিন পচিয়ে নেওয়ার পর সেই জলের সাথে আরও সাত লিটার সাধারণ জল মিশিয়ে নেব তারপর সেই জলে আমরা দুই থেকে তিন গ্রাম মতো ডিএপি দানা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা গাছে প্রয়োজন মতো সপ্তাহে একবার দিয়ে দেবো তো এই দুটো বিষয়কে যদি আমরা মেনটেন করতে পারি একটা গাছে অধিক পরিমাণে শাখা পোশাকা আনবো দেখতেই পাচ্ছেন আমার এই গাছগুলো কিন্তু আমি এই খাবারই কিন্তু প্রয়োগ করেছি এবার দেখুন আমরা ফেব্রুয়ারি মার্চে যারা গাছ প্রুনিং করেছিলাম সেই গাছে কিন্তু এখন অধিক পরিমাণে শাখা পোশাকা এবার এইখানটাতে একটা বিষয় বলে দিচ্ছি যে যাদের গাছ একটু ছোট টাইপের আছে তারা কি করবেন তো চলুন সেটাই আমরা অনস্ক্রিনে দেখে নিই কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ গাছকে ছোটো থেকে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট প্রুনিং করে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমরা দুটো থেকে চারটে চারটে থেকে ছটা এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাব অনস্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটি কিন্তু অনেকটা ছোট গাছ এই গাছটার বয়স ওই সাত থেকে আট মাস মতো হবে যেহেতু দীর্ঘ তিন মাস ডরমেন্সি পিরিয়ডে ছিল তো সেক্ষেত্রে এই গাছে বারবারন্ত কিন্তু সেভাবে লক্ষ্য করা যায়নি গাছটা কিন্তু এবার দেখুন আমি এই গাছটিকে মার্চের শেষ দিক করে ফ্রোনিং করেছিলাম যদিও আমার ফ্রোনিং করতে একটু দেরি হয়ে গেছে তো দেখুন একবার ফ্রোনিং করার পরে আমি এই গাছে সাতটা থেকে আটটা বা তার আশেপাশে কিন্তু আমি শাখা পেয়ে গেছি তো এবার যদি আমি ছেড়ে দিই এই গাছে তাহলে এই শাখাটা কিন্তু সাতটা আটটায় থেকে যাবে তাই আমি কি করব এই গাছটাকে ধরে ধরে প্রত্যেকটা শাখাকে আবার নোকের সাহায্যে পিঞ্চ করে দেবো যখনই আমি পিঞ্চ করবো তখনই কী হবে প্রত্যেকটা পাতার যে সংযোগ সংযোগস্থল সেই স্থল থেকে নতুন শাখা বেরিয়ে আসবে তো পিঞ্চ কীভাবে করতে হয় দেখে নিন জাস্ট এইভাবে নোকে করে নতুন শাখার ডগটাকে আমি কেটে দেব প্রত্যেকটা শাখাকে এইভাবে ধরে ধরে আমি কেটে দেব এবং কিছুদিন পর দিন পনেরো পরেই আমরা লক্ষ্য করব প্রত্যেকটা পাতার সংযোগস্থল থেকে কিন্তু বা নোট থেকে বেরিয়ে আসবে অসংখ্য শাখা তো এইভাবে আমরা পিঞ্চ করব এবং যে খাবারের কথা বলেছি সেই খাবার কিন্তু ব্যবহার করব তাহলে একটা গাছ মোটামুটি এক থেকে দেড় বছরের মধ্যে প্রচুর শাখা পোশাখা আসবে আগে অনস্ক্রিনে যে গাছগুলো আমরা দেখলাম সেই গাছের মতো কিন্তু প্রচুর শাখা পোশাখায় ভরে যাবে এবং আপনার গাছটি কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে তো অনস্ক্রিনে আপনাদের সামনে আরেকবার কিছু গাছ আমি আপনাদের সামনে পরিবেশন করছি এই গাছগুলোর বয়স আড়াই তিন বছর এইভাবেই কিন্তু ফ্রোনিং করে করে আমি এগিয়ে নিয়ে গেছি তো চলুন দেখে নেওয়া যাক অনস্ক্রিনে দেখুন যে গাছগুলো আপনারা দেখছেন সেই গাছগুলোতে কি পরিমাণে ফুল আসতে পারে কল্পনা করতেই পাচ্ছেন তো এই লেভেলের গাছ করতে গেলে কিন্তু এইভাবে তো ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং আশা করছি এক থেকে দেড় বছরের মধ্যে আপনার গাছগুলিও কিন্তু রকম বুসি হয়ে যাবে এবং সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো এটাই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল করে দেবেন আর খেয়াল রাখবেন প্রতি মঙ্গল বৃহস্পতি ও রবিবার সন্ধ্যেবেলা ভিডিও আপলোড করা হয় তো সেখানে মন পছন্দের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো চলুন আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গাছের যত্ন নেবেন